একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই বোনেদের আমাদের এই আজকের বিশেষ ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেক্সপিয়ারের লেখা যে নাটকগুলো তোমাদের আছে ক্লাস ইলেভেনের জন্য, এবং এই নাটকের মধ্যে থেকে ম্যাকবেথ নাটকটা তোমরা প্রত্যেকে জানো, খুবই ইন্টারেস্টিং একটা নাটক। এই নাটকের যে গল্পরূপটা, যে প্রোজ ভার্সনটা তোমাদের সিলেবাসে আছে, এইটাকে আমি একটা স্পেশাল ছকের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ছকটা ইউটিউবে মাস্টারপিস ছক হতে চলেছে, কেননা এই ছকটা যদি তোমরা পড়ে যাও, তোমরা যে কোনো বড় প্রশ্ন এবং যে কোনো শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন অনায়াসে তোমরা করে ফেলতে পারবে। আর বিশেষ করে মনে রাখবে, এই ছকটা স্পেশালি তৈরি করা হয়েছে তোমাদের জন্যই। যারা অনার্স লেভেলে পড়ো বা বিভিন্ন জায়গাতে পড়ো, তারা কিন্তু এই ছকটা থেকে কিছুটা উপকৃত হবে, পুরোটা কিন্তু হবে না। তাই ইউটিউবের এই ভিডিওটা খুব মাস্টারপিস ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। আর একটা বিষয় বলে রাখি, এইটা হয়তো তোমরা ইউটিউবে দেখতে পারো, এই টপিকের উপরে বিশেষ ছকের ভিডিও তোমরা পেতে পারো, আমি ঠিক জানি না তোমরা পেতে পারো, বাট এইটা মতো এত এলাবোরেটলি একটা ছকের সাহায্যে তোমাদের কিন্তু উপস্থাপন করা হয়নি। তাহলে আমরা গল্পে প্রথমেই দেখতে পাবো এমন একটা চরিত্র, আমরা দেখতে পাবো যে ডানকানের নাম, আমরা গল্পে শুরু একদম ফার্স্ট লাইনে গিয়ে আমরা ডানকানের নাম পাবো। ডানকানকে, ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, ঠিক আছে? আর এই স্কটল্যান্ডের রাজা এখানে থাকতো কি, কিছু ব্রেভ জেনারেল বাস করতো, তাদের মধ্যে দুজন ছিল স্কটিশ জেনারেল। দুই স্কটিশ জেনারেলের নাম কি ছিল, বাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ। বাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ ছিল দুজন স্কটিশ জেনারেল। তারা কি করছিল দেখো, এখানে লেখা আছে পুরো ছকটা, সেই অ্যাপ্রোচে তোমাদেরকে পড়াচ্ছি। রিটার্ন ফ্রম গ্রেট ব্যাটল, একটা গ্রেট ব্যাটল, একটা একটা দীর্ঘ একটা মহান যুদ্ধের, একটা বড় যুদ্ধ পরে ফিরে আসছিল, যুদ্ধ জয়ের পরে ফিরে আসছিল। দেখো যুদ্ধের জয়ের পরে ফিরে আসছিল, যে সময়টাতে ফিরে আসছিল তার সময়টা কেমন বলো, সময়টা টাইমটা ছিল নাইট, আর নাইটটা কেমন ছিল, থান্ডার অ্যান্ড লাইটেনিং, অর্থাৎ সে সময় থান্ডার এবং লাইটেনিং হচ্ছিল। আরও একটা বিষয় সেটা হচ্ছে যে যুদ্ধে জয়লাভ কে করেছিল, না তো যুদ্ধে জয়লাভ করেছিল ডিফিটেড আর রিবেল, তারা কোথা থেকে ফিরে আসছিল, একটা গ্রেট ব্যাটল থেকে ফিরে আসছিল। গ্রেট ব্যাটল থেকে, গ্রেট ব্যাটলে কী ঘটেছিল, না তো গ্রেট ব্যাটলে তারা ডিফিট করেছিল, কাকে ডিফিট করেছিল, রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, অর্থাৎ নরওয়ের সৈন্য দলের দ্বারা, নরওয়ের যে বিশাল সৈন্য দলের দ্বারা পরিচালিত যে দল, যে আর্মি, যে সৈন্যবাহিনী, তাদেরকে পরাজিত করে বাঙ্কো এবং ম্যাকবেথ ফিরে আসছিল। এই মতো অবস্থায় পথে তারা কী করে দেখো, মিট করে, তাদের সঙ্গে মিট হয়। কার মিট হয়, না তো থ্রি উইচেসের মিট হয়, থ্রি উইচেস, তিনজন উইচেসের মিট হয়। এই তিনজন উইচেস দেখতে কেমন ছিল, এদের বর্ণনাটা কেমন ছিল, বলছে লুক লাইক উইমেন, মানে এদেরকে দেখতে মনে হচ্ছিল মহিলাদের মতো, বাট হ্যাড বিয়ার্ড, কিন্তু তাদের দাড়ি ছিল, ড্রেসড ওয়াইল্ড অ্যান্ড উইদার স্কিন, তাদের, তারা একটা বন্য পোশাক পরেছিল, উইদার স্কিন অ্যান আর্থলি ক্রিয়েচার্স, তাদের যে স্কিনটা ছিল সেটা ছিল উইদার্ড এবং তারা ছিল আনআর্থলি ক্রিয়েচার্স, আনআর্থলি ক্রিয়েচার্স, ভালো করে বিষয়টা বুঝবে, আনআর্থলি ক্রিয়েচার্স, ওকে? আমি তোমাদেরকে পরে যখন প্রশ্ন, এমসিকিউ যখন প্রশ্ন দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে ভিডিওটাতে যা বলবো সেখান থেকে কেমনভাবে বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন তোমরা উত্তরগুলো অনায়াসে করতে পারবে। এরপরে থ্রি উইচেস কী করেছিল, থ্রি উইচেস ওদের সঙ্গে দেখা হওয়ার পরে প্রফেসি করেছিল, হঠাৎই বলতে যেন শুরু করেছিল, স্যালুট করে, কীভাবে কী স্যালুট করে, স্যালুটেড অ্যাজ দ্য টাইটেল অফ, মানে একটা টাইটেল দিয়ে স্যালুট করে বলেছিল, কাকে, ম্যাকবেথকে বলেছিল, যে থেন অফ গ্লেমিশ, গ্লেমিশের থেন বলে তাকে স্যালুট করেছিল, থেন অফ দ্বিতীয় জন, দেখো এক দুই করে লেখা আছে, দ্বিতীয় যে উইচ, সে দ্বিতীয় উইচ তাকে থেন অফ কর্ডোর বলেছিল, এবং তৃতীয় যে উইচ, সে উইচ বলেছিল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড দেয়ার আফটার, তুমি এরপরে কী হবে, স্কটল্যান্ডের রাজা হবে। ঠিক এই যে ভবিষ্যৎবাণী করা দেখে বাঙ্কোর মনে মনে একটা বাসনা জাগলো, যে আচ্ছা যে থ্রি উইচেসটা এসেছিলো, থ্রি উইচেসটা কোথায় ছিল, দেখো একটা হিতে ছিল, হিত, ঠিক আছে, পরে বুঝতে পারবে, একটা হিতে কিন্তু ছিল, হিত বলতে একটা স্তূপ আকৃতির কিছু একটা গাদা, ঠিক আছে, আবর্জনা গাদা। তো এই যে থ্রি উইচেসে যখন ভবিষ্যৎবাণীটা শুধু ম্যাকবেথকে নিয়ে করছে, তখন বাঙ্কোর মনে একটা বাসনা জন্মালো যে বাঙ্কোর ভবিষ্যতে কী আছে, বাঙ্কোকে নিয়ে একটু ভবিষ্যৎবাণী করুক। এই কথাটা যখন বাঙ্কো থ্রি উইচেসকে জিজ্ঞাসা করবে, এমতো অবস্থায় থ্রি উইচেস একসঙ্গে কোরাসলি, একসঙ্গে তারা বলবে রিডিল টার্মসে, কেমন একটা রহস্যজনকভাবে বলবে, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, বলছে ম্যাকবেথের থেকে লেসার, কম কিন্তু মহত্তর, নট সো হ্যাপি, ততটা সুখী নয়, বাট মোর হ্যাপিয়ার, কিন্তু অনেক সুখী। এই যে একটা
কি একটা রহস্যময় যে কথা বললো, এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? বাঙ্কোকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, এর ঠিক পরে যখন এই খবরটা, এই যে পুরো ম্যাকবেথ আর বাঙ্কো নরওয়ের ট্রুপসদেরকে হারিয়ে যুদ্ধ থেকে ফিরে যুদ্ধে জিতেছে এবং ফিরে আসছে, এটা শুনে রাজা খুবই চন্ড হয়েছিল, ইমপ্রেসড হয়ে গিয়েছিল। এবং রাজা নিজে খোদ চেয়েছিল, যে কাকে খোদ চেয়েছিল, ম্যাকবেথকে। কি করতে? ম্যাকবেথ ছিল একটা ব্রেভ জেনারেল, স্কটিশ জেনারেল, দুজনেই ছিল। চেয়েছিল যে রাজা চেয়েছিল ম্যাকবেথকে সম্মান করতে, নিজে থেকে নিজে খোদ সম্মান করতে চেয়েছিল। এজন্য কি করেছিল দেখো, ডানকান কিং অফ স্কটল্যান্ড কোথায় গিয়েছিল? প্যালেসে গিয়েছিল, ভালো করে বুঝবে। এখানে কি বলেছে? ডানকান কি করেছিল? ডানকান ভিজিট ম্যাকবেথ কেসেল ইনভার্নেস, ম্যাকবেথের যে কেসেল ইনভার্নেস, এই ইনভার্নেসে গিয়েছিল। ম্যাকবেথের কেসেলটার নাম কি? না তো ম্যাকবেথের কেসেলটার নাম হলো ইনভার্নেস, পরীক্ষাতে বারবার আসে। এরপরে বলছে যে কাদের সাথে করে নিয়ে গিয়েছিল? না তো মেনি উইথ, অনেকজনের সঙ্গে, তার মধ্যে ছিল দুজন সন, তার দুই ছেলে। কার দুই ছেলে? রাজার দুই ছেলে ছিল। অর্থাৎ যখন ডানকান ম্যাকবেথের কেসেলে গিয়েছিল তখন তার সাথে তার দুই ছেলে ছিল। ছেলে দুটোর নাম কি? একজনের নাম হচ্ছে ম্যালকম। ম্যালকম কে ছিল? ম্যালকম ছিল রাজার বড় ছেলে। সে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে তোমরা বুঝবে কখন পালিয়ে গিয়েছিল। সে পালিয়ে গিয়েছিল কোথায়? ইংল্যান্ডে, প্রশ্নটা বারবার আসে। আবার ডোনালবেন ছিল তার ছোট ছেলে, সে পালিয়ে গিয়েছিল আয়ারল্যান্ডে। অর্থাৎ দুই ভাই দুই দিকে পালিয়ে গিয়েছিল। আর তার সঙ্গে আর কে কে ছিল? তার সঙ্গে ছিল কিছু থেমস এবং কিছু অ্যাটেন্ডেন্টস, কিন্তু তার সঙ্গে ছিল। এবার এখান থেকে আমাদের একটা সাধারণ ধারণা নিতে হবে যে ইনভার্নেস, এই ইনভার্নেসটা কেমন ছিল, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। যে ইনভার্নেস, যে কেসেলটা ছিল ম্যাকবেথের, সেই ইনভার্নেস কেসেলটা কেমন ছিল, তার বর্ণনাটা কেমন ছিল, তাহলে আমি বর্ণনাটা বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ম্যাকবেথের এই যে কেসেল ইনভার্নেস, এই ইনভার্নেসটা ছিল একটা মনোরম ছোট্ট পাহাড়ের উপরে। আর প্রাসাদটা অর্থাৎ দুর্গটা এমনভাবে ছিল, দুর্গের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর, এবং প্রাসাদের প্রত্যেকটা খিলান এবং স্তম্ভে শোয়াল এবং মলের পাখির বাসা ছিল। এবং প্রাসাদে ঢোকার পরে প্রাসাদের পরিবেশ এবং গৃহকর্তী অর্থাৎ লেডি ম্যাকবেথের যে খাতিরদারি এবং সৌজন্যতা যে লেডি ম্যাকবেথ দেখেছিল, এতে রাজা খুবই মোহিত হয়েছিল, খুবই মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপরে বাড়িতে প্রবেশ করে ফেলেছে। আমরা নেক্সট চার্টে চলে যাব। দেখো কেন গিয়েছিল ইনভার্নেসে? তো ইনভার্নেসে গিয়েছিল হচ্ছে টু অনর ম্যাকবেথ, ম্যাকবেথকে অনর করতে গিয়েছিল। তারপরে এইবার এর মাঝে কিছু ঘটনা ঘটে যাবে, সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলি। এই যে পুরো ব্যাপারটা, লেডি ম্যাকবেথকে ম্যাকবেথ গিয়ে বলবে থ্রি উইচেস কী কী ভবিষ্যৎবাণী করেছিল, এইটা লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে গিয়ে পুরো ঘটনাটা গিয়ে বলবে। এবং লেডি ম্যাকবেথ একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা, একজন লোভী মহিলা। আর ম্যাকবেথ ওকে সমস্ত ঘটনাটা বলবে যে থ্রি উইচেস কী কী করেছিল। তখন লেডি ম্যাকবেথের মনের মধ্যে একটা বাসনা জন্মাবে রানী হওয়ার, এবং ম্যাকবেথকে রাজা হিসেবে দেখার। এর জন্য লেডি ম্যাকবেথ কনস্পাইরেসি করবে, লেডি ম্যাকবেথ ষড়যন্ত্র করবে রাজাকে, অর্থাৎ কিং ডানকানকে খুন করার জন্য। এই জন্য যাবতীয় যে সমস্ত বিষ মন্ত্র দেওয়া বা যে সমস্ত কুমতলবগুলো দেওয়া বা কু যে মন্ত্রণাগুলো দেওয়া, সমস্তগুলো কিন্তু নিজে দায়িত্ব নিয়ে লেডি ম্যাকবেথ কিন্তু ইভিল যে ডিডস সেগুলো করতে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে প্ররোচিত করে। এই ম্যাকবেথের লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ এমনভাবে প্ররোচিত করেছিল যে তার প্ররোচনায় লেডি ম্যাকবেথের প্ররোচনায় অবশেষে রুমের মধ্যে প্রবেশ করেছিল ম্যাকবেথ। রুমের মধ্যে প্রবেশ করে যেই ড্র্যাগার অর্থাৎ তরোয়াল নিয়ে যেই খুন করতে যাবে ম্যাকবেথ, অমনি ম্যাকবেথ কী করবে? ম্যাকবেথ তাকে খুন করতে পারবে না। কেন খুন করতে পারবে না? ম্যাকবেথ কুড নট মার্ডার দ্য কিং, খুন করতে পারবে না রাজাকে। অ্যাজ হি স হিজ ফেস রিজেম্বল, অ্যাজ হি বলতে হি স, এখানে হিজ বলতে কিংস ফেস রিজেম্বলড হিজ ফাদার, অর্থাৎ তার বাবার মুখের প্রতিচ্ছবিটা ভেসে উঠবে রাজার মুখের মধ্যে, তাই সে খুন করতে পারবে না। আর এই বিষয়টাতে আরও একটা কারণ হচ্ছে ম্যাকবেথ ছিল রাজার নিকট আত্মীয়, এ কারণে খুন করতে পারবে না। কিন্তু এই বিষয়টা লেডি ম্যাকবেথ বুঝতে পেরে গিয়েছিল, কারণ রুম থেকে ঘুরে ফিরে এসেছিল।
এবং লেডি ম্যাকবেথ তো শুধু যে লেডি ম্যাকবেথই অ্যাম্বিশাস ছিল তা নয়, ম্যাকবেথ অ্যাম্বিশাস ছিল কিন্তু তার মনের মধ্যে একটা সুপ্ত অ্যাম্বিশাসটা কি ছিল, সুপ্ত ছিল অ্যাম্বিশনটা। ম্যাকবেথ ওয়াজ আ অ্যাম্বিশাস ম্যান বাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান, অর্থাৎ মানুষের মধ্যে যে দয়া মায়া মমতা এই যে সমস্ত গুণগুলো, এই সমস্ত গুণগুলো কিন্তু আমরা ম্যাকবেথের মধ্যে খুঁজে পাবো, ম্যাকবেথের মধ্যে ছিল। এই কারণে লেডি ম্যাকবেথ কিছুটা ভয় পেয়েছে, কিছুটা মানে সংশয় প্রকাশ করেছে এবং লেডি ম্যাকবেথ অ্যাকিউজ হিম অফ, অর্থাৎ ম্যাকবেথকে অ্যাকিউজ করেছে, দোষারোপ করেছে বা ভৎসনা করেছে। কি বলে ভৎসনা করেছে, যে ইউ আর কাওয়ার্ডিশ, বলছে তুমি একজন ভীতু, অ্যান্ড ফিকলেসনেস অফ রিভার্টিং ডিসিশন, এবং ভয় পেয়েছে যে হয়তো ম্যাকবেথ তার যে সিদ্ধান্ত অর্থাৎ রাজাকে খুন করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে পিছনে সরে আসবে। ঠিক তারপরে আবারও প্ররোচনা দিতে শুরু করবে, আবারও নানাভাবে রাজ ম্যাকবেথের বীরত্ব নিয়ে প্রশ্ন তুলবে, ম্যাকবেথের পৌরসত্ব নিয়ে প্রশ্ন তুলবে। আর একটা পুরুষের পৌরসত্ব নিয়ে প্রশ্ন তুললে স্বাভাবিকভাবে তার রাগ অবশ্যই হবে, এবং অবশেষে সে আবারও রুমে প্রবেশ করবে, অর্থাৎ আবারও যে রুমে রাজাকে ভালো ভালো মন্দ খাইয়ে তার খাতির যত্ন করে, লেডি ম্যাকবেথ এমন খাতির যত্ন করেছিল এবং এমনভাবে খাইয়েছিল যেন গলা ভর্তি করে খেয়েছিল এবং গলা অবধি খেয়েছিল, ফলে খুব তাড়াতাড়ি রাজা ঘুমিয়ে গিয়েছিল এবং এতটা ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে আশেপাশে কি ঘটছে তার কোনো বিষয়ে জ্ঞান ছিল না, এবং খুব তাড়াতাড়ি রাজা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এবং তারপরে কী করেছিল, তারপরে ম্যাকবেথ ঘরের মধ্যে প্রবেশ করেছিল আবারও, এবং সে ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেয়েছিল নোটিসড আ ড্যাগার হ্যাঙ্গিং ইন দি এয়ার, বাতাসে দেখলো যে তরোয়াল যেন ভাসছে, উইথ হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, আর হ্যান্ডেল যেন তার দিকে ঘোরানো আছে, অ্যান্ড দ্য ফ্যান্টম ড্যাগার, সরি এই যে কাল্পনিক যে তরোয়ালটা, এই তরোয়ালটা কি ছিল, উইথ ড্রপ অফ ব্লাড, অর্থাৎ সেখান থেকে কী হয়েছিল, ড্রপে ড্রপে ব্লাড চুয়ে চুয়ে পড়ছিল, সেখানে ব্লাডের যে রক্তের যে ফোঁটা, সেই ফোঁটাটা যেন লেগেছিল। ঠিক তারপরে অবশেষে কী করবে, অবশেষে ম্যাকবেথ স্লিউ দ্য হোপলেস কিং উইথ ওয়ান স্ট্রোক, এক কোপ দিয়ে রাজাকে মেরে ফেলবে। আর রাজাকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে কী হবে, দেখো দুটো ঘটনা ঘটবে, দুটো ঘটনার মধ্যে একটায় প্রত্যেকটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টু গ্রুমস, যে দুজন পাহারাদার ছিল, রাজাকে রাজা ঘুমিয়েছিল আর গেটে পাহারাদার হিসাবে তারা ছিল, এবং তারাও যেহেতু প্রত্যেককে ভালো খাতির যত্ন করা হয়েছে, ফলে তারাও কিন্তু ঘুমিয়ে গেছে এবং তারাও ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। তখন কী করেছিল, তখন টু গ্রুমস অর্থাৎ দুজন গ্রুমস ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার করে উঠেছিল মার্ডার বলে, খুন বলে চিৎকার করে উঠেছিল। ঠিক তারপরে একজন গড ব্লেস আস, ঈশ্বর আমাদের মঙ্গল করুক, এবং আর একজন উত্তর দিয়েছিল আমিন বলে। দেখো দুটো কিন্তু তীর দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। এমতো অবস্থায় কী করেছিল, এমতো অবস্থায় ম্যাকবেথ চেষ্টা করেছিল আমিন বলার, কিন্তু ম্যাকবেথ আমিন বলতে পারেনি, আর আমিন বলতে পারেনি। তারপরে সে যেন একটা কাল্পনিক সাউন্ড সে শুনতে পেয়েছিল, সাউন্ডটা কী, সাউন্ডটা হচ্ছে স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ, বলছে স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ, এই যে লাইনটা পরীক্ষাতে কিন্তু এসেছে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে এই কথাটা বলবে কে, এই কথাটা বলবে, এই কথাটা কখন শোনা যাবে, এই কথাটা ম্যাকবেথ শুনতে পাবে ইমাজিনেশনের মাধ্যমে, এটা ছিল তার একটা হ্যালুসিনেশন, অর্থাৎ হ্যালুসিনেশনের দৃশ্যর মধ্যে এইটা একটা পড়ছে। ওকে, এরপরে খুন করার পরে ম্যাকবেথ, এই সমস্ত ঘটনা ঘটার পরে ম্যাকবেথ ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে লেডি ম্যাকবেথের কাছে যাবে। লেডি ম্যাকবেথ তো ভয়ে আছে, হয়তো রাজা খুন করতে পারেনি, হয়তো না খুন করে চলে আসবে, এই কথা ভাবতে ভাবতে লেডি ম্যাকবেথ রাজাকে দেখবে যে রাজার হাতে রক্ত লেগে আছে। লেডি ম্যাকবেথ নিশ্চিন্ত হবে যে রাজাকে খুন করে এসেছে। সেই সময় ছোরাটা হাতে নিয়ে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলবে হাত ধুতে যাওয়ার জন্য, এবং লেডি ম্যাকবেথ ওই ছোরাটা নিয়ে গিয়ে যে গ্রুমসগুলো ছিল সে গ্রুমসের গায়ে রক্ত লাগিয়ে দিয়ে সেখানে ছোড়াগুলো ফেলে দিয়ে আসবে, যাতে প্রত্যেকে মনে করে এই যে দুটো গ্রুমস, এই দুটো গ্রুমসই রাজাকে হত্যা করেছে। পুরো ঘটনাটা ঘটানোর পরে, ষড়যন্ত্র হওয়ার পরে অবশেষে সকাল হলো, এবং সকাল হওয়ার পরে স্প্রেড দ্য নিউজ অফ ডানকানস মার্ডার, তারপরে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়লো, গোটা স্কটল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়লো ডানকানের মৃত্যুর খবরটা। আর ডানকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার যে দুজন সন ছিল, সেই দুজন সন কিন্তু পালিয়ে গেল, একজন ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল ম্যালকম, এবং আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছিল ডোনাল্ড বেইন, যেটা আমরা আগে বললাম। এর রেজাল্টে কী হয়েছিল, দেখো এর রেজাল্ট হয়েছিল যে এর ফলাফল হয়েছিল, দেখো ম্যাকবেথ
এয়ার দ্য থ্রোন, ম্যাকবেথ সিংহাসনে বসেছিল, রাজা হয়েছিল, বিকজ অফ, কারণ কি? কারণ হচ্ছে অ্যাবসেন্স অফ রাইটফুল এয়ার, অর্থাৎ যোগ্য উত্তরাধিকারীর অভাবে অবশেষে ম্যাকবেথ রাজা হয়েছিল। এবং ম্যাকবেথ রাজা হলে আলটিমেটলি লেডি ম্যাকবেথ কিন্তু তার যে বাসনা, রানী হওয়ার বাসনা, সেটা কিন্তু তার পূর্ণ হয়ে গিয়েছিল এবং লেডি ম্যাকবেথ রানী হয়ে গিয়েছিল। আর এভাবেই থ্রি উইচেসের যে প্রেডিকশান, সে প্রেডিকশানটা অ্যাকমপ্লিশ হয়েছিল। থ্রি উইচেসের যে ভবিষ্যৎবাণী সেটা মিলে গিয়েছিল। এবং এই যে থ্রি উইচেসের যে ভবিষ্যৎবাণী যেটা মিলে গেল, এই মিলে যাওয়ার পরে দেখো রাজার মধ্যে একটা ভেতরে একটা গিলটি ফিল কিন্তু কাজ করবে, রাজার ভেতরে একটা গিলটি ফিল কাজ করবে, রাজা গিলটি নিজের মধ্যে কাজ করছে। এই মতো অবস্থায় কি, এই মতো অবস্থায় হঠাৎ করেই বিভিন্ন তাদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ঘটে যায়, মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা আসে, তা স্বপ্ন অ্যাবনর্মাল বিভিন্ন বিষয়গুলো চলে আসে। ঠিক তারপরেই আমরা দেখতে পাবো যে খুব হঠাৎই ম্যাকবেথ আর তার কুইন অর্থাৎ লেডি ম্যাকবেথ রিকল করবে, মনে করবে যে চিলড্রেন অফ বাঙ্ক উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড এয়ার আফটার। রাজা ম্যাকবেথ তো হয়ে গেছে, তাহলে প্রফেসির যে সমস্ত প্রফেসিগুলো করা হয়েছিল, ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল, অল দ্য প্রেডিকশন হ্যাজ বিন অ্যাকমপ্লিশ, প্রত্যেকটা প্রেডিকশন কিন্তু সঠিক হয়ে গেছে। সুতরাং পরবর্তীতে তো ম্যাকবেথ রাজা আর থাকতে পারবে না, ম্যাকবেথের পরে তো বাঙ্কোর ছেলেরা রাজা হবে। এরপরে আবার শুরু হলো কনস্পাইরেসি করা, তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তারা বাঙ্কো এবং বাঙ্কোর ছেলেকে, বাঙ্কোর ছেলে ফ্লিয়ান্স, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, ফ্লিয়ান্স, FLEANCE, ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সকে তারা হত্যা করবে। কেন হত্যা করবে? টু ইনভ্যালিডেট দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার্ড সিস্টার। এই যে থ্রি উইচেসকে কিন্তু ওয়ার্ড সিস্টার বলা হচ্ছে, অর্থাৎ এই যে তিনটে যে উইচেস, এই তিনটে উইচেসের ভবিষ্যৎবাণীটাকে ভুল প্রমাণিত করার জন্য বা ইনভ্যালিড করে দেওয়ার জন্য, কী করবে, ইনভ্যালিড করে দেওয়ার জন্য ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ আবারও ষড়যন্ত্র করবে বাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করার। রাজাকে খুন করার জন্য তো বেশ কিছু ষড়যন্ত্র করেছিল, বেশ কিছু প্ল্যান করেছিল। এইবার বাঙ্কো এবং তার ছেলেকে খুন করার জন্য তারা একটা ভীষণ ভালো রকমের ষড়যন্ত্র কিন্তু তারা করে বসে। তারা কী করে? একটা ব্যাঙ্কেটের আয়োজন করে, একটা প্রতিভোজের আয়োজন করে। তারা সিদ্ধান্ত নেয় যে বিভিন্ন থেনদেরকে এবং বাঙ্কো এবং তার ছেলেকে খাওয়াবে, এটা ছিল তাদের একটা চক্রান্ত। তার জন্য তারা একটা ব্যাঙ্কেটের আয়োজন করে এবং তারা প্রত্যেকটা যে চিপ থেন ছিল, প্রধান যে থেন বলতে আমরা জায়গিরদার বুঝবো বা আমরা থেনই বলবো, সো থেনদেরকে, প্রত্যেকটা থেনকে ইনভাইট করেছিল, তার সঙ্গে ইনভাইট করেছিল বাঙ্কোকে এবং ফ্লিয়ান্সকে, যাতে কেউ বুঝতেই না পারে যে এটা ছিল তাদের বাঙ্কো এবং ফ্লিয়ান্সকে হত্যা করার একটা চক্রান্ত মাত্র। ঠিক তারপরে তারা এই প্ল্যানটা করার পরে তারা কী করেছিল, হায়ার্ড অ্যাসাসিনস, অর্থাৎ ভাড়াটে খুনি তারা হায়ার করেছিল। এবং তারা তাদেরকে একটা কী জন্য খুনি হায়ার করেছিল দেখো এখানে লেখা আছে, টু কিল দেম অন দের ওয়ে টু ব্যাঙ্কেট ইন হিজ কেসেল। তার কেসেলে যখন আসতে যাবে সেই মুহূর্তে রাস্তাতে যাতে তাদেরকে হত্যা করে ফেলা হয়, এর জন্য তারা কী করেছিল, এর জন্য তারা খুনি ভাড়া করেছিল। আর এই ভাড়াটে খুনিগুলো কোনো রকমভাবে বাঙ্কোকে হত্যা করে ফেলে রাস্তাতে, কিন্তু ফ্লিয়ান্সকে তারা হত্যা করতে পারেনি। ফ্লিয়ান্স পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, কোনো রকমভাবে সে পালিয়ে গিয়েছিল। ঠিক তারপরে ম্যাকবেথ এই ঘটনাটা শোনার পরে ম্যাকবেথ রিগ্রেট করেছিল, অর্থাৎ অনুশোচনা করেছিল বাঙ্কোজ অ্যাবসেন্স ইন দ্য ব্যাঙ্কেট, বাঙ্কো যে এই যে প্রতিভোজে আসতে পারেনি এর জন্য অনুশোচনা করেছিল। স দ্য ঘোস্ট অফ দ্য বাঙ্কো অকুপাইং দ্য সিট। এরপরে কি, এই যে এটা ব্যাপারটা ঘটলো, তারপরে দেখলো যে ফ্লিয়েন্স পালিয়ে গিয়েছে, ওর মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, সেজন্য কেমন অ্যাবনর্মাল হয়ে গেছে এবং অ্যাবনর্মাল বিহেভ করছে, সবার সামনে অ্যাবনর্মাল বিহেভ করছে। এমতো অবস্থায় সে দেখলো যে সে দেখতে পেলো, এটা তার মনের ভুল, যে সে বাঙ্কোর ঘোষকে দেখতে পেলো, যে সিটে, যে সিংহাসনে, যে রাজসিংহাসনে তার বসার কথা, রাজা হয়ে গেছে সে, এখন রাজসিংহাসন তার, যেখানে তার বসার কথা, সেই জায়গাটাতে যেন বাঙ্কোর ঘোষ, বাঙ্কোর আত্মা, প্রেতাত্মা যেন বসে আছে। এবং সে অ্যাবনর্মাল বিহেভ করতে লাগলো। এই অ্যাবনর্মাল বিহেভ দেখে লেডি ম্যাকবেথ তো সন্দেহ করে ফেলেছে যে হয়তো কী করে দেবে, ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজ, মানে তার যে এই যে ভয়ানক যে সিক্রেট, যে রহস্যটা, এই রহস্যটা লেডি মানে সবার সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে লেডি ম্যাকবেথ কী করেছিল, ডিসমিস দ্য গেস্ট,
অর্থাৎ লেডি ম্যাকবেথ প্রত্যেকটা গেস্টকে বলেছিল তাদেরকে চলে যাওয়ার জন্য কী রিজন দেখিয়েছিল, কী বলে চলে যেতে বলবে, একজন গেস্টকে ডাকলো আর চলে যেতে বলবে কী কারণ দেখিয়েছিল, বলছে ওয়ান দ্য প্লি অফ আর হাজব্যান্ড ডুরেঞ্জমেন্ট, অর্থাৎ তার স্বামীর যে বিকারগ্রস্ততা, এই বিকারগ্রস্ততার অজুহাত দেখিয়ে প্রত্যেকটা ইনভাইটেড গেস্টদেরকে বলেছিল চলে যাওয়ার জন্য। ঠিক তারপরে আমরা কী করব, এরপরে আমরা পরের ছকে চলে যাব। পরের ছকে গিয়ে আমরা দেখব কী দেখব, পরের ছকে গিয়ে আমরা দেখতে পাবো যে এই ঘটনা ঘটার পরে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনে কী করবে, দুজনেই বিভিন্ন রকমের তারা স্বপ্ন দেখবে, এবং তারা স্বপ্নে দেখবে বিভিন্ন রকমের বিষয়। স্বপ্নে দেখার পরে তারা মেন্টাল, তাদের মধ্যে থেকে যে মেন্টাল পিস সেটা হারিয়ে যাবে, এবং ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনেরই মেন্টাল পিসটা হারিয়ে যাবে, তারা খুবই চিন্তায় পড়ে যাবে। তাদেরকে স্বপ্নে তারা যা যা দেখছে, স্বপ্নে ম্যাকবেথ বাঙ্কর রক্ত দেখছে, বাঙ্কর এ সমস্ত কিছু দেখছে, ছোড়া দেখছে, এত কিছুতে ততটা ভয় পায়নি। সবচেয়ে বেশি ভয় যেটাতে পেয়েছিল সেটা হচ্ছে ফ্লিয়ান্সে পালিয়ে গিয়েছিল, এটাই তাদের সবচেয়ে ভয়ের কারণ ছিল। এজন্য তারা দুজনে আবার চাইল, ম্যাকবেথ আবার চাইল যে যেহেতু সমস্ত ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, ফ্লিয়ান্স তো পালিয়ে গিয়েছে, তাহলে বলেছিল ফ্লিয়ান্স রাজা হবে, তাহলে হয়তো সমস্ত ভবিষ্যৎবাণী মিলে যাবে। এর জন্য আবারও ম্যাকবেথ চেয়েছিল হিতে যেতে, হিত বলতে কোথায়, যেখানে উইচদেরকে পাওয়া যাবে, সেই হিতে যেতে চেয়েছিল। তারপর তারা থ্রি উইচেসের কাছে আবার গিয়েছিল, সেই থ্রি উইচেসের কাছে গিয়ে ম্যাকবেথ তাদেরকে বলেছিল, তাদের কাছে জানতে চেয়েছিল, আস্ক টু রিভিল হিম হিজ ফাইনাল আউটকাম, তার যে ফাইনাল চূড়ান্ত যে পরিণতি, সেই চূড়ান্ত পরিণতিটা কী হতে চলেছে এটা জানতে চেয়েছিল। এবং কী করেছিল, তারপরে এই যে থ্রি উইচেস কিন্তু ইনভোক করেছিল, কাকে ইনভোক করেছিল, ইনফর্মাল স্পিরিট, কিছু প্রেতাত্মাদেরকে, স্পিরিটদেরকে কী করেছিল, ইনভোক করেছিল বাই প্রিপেয়ারিং চার্ম উইথ হরিড ইনগ্রিডিয়েন্টস, বিভিন্ন হরিড অর্থাৎ বিভিন্ন ভয়ানক জিনিসপত্র অ্যারেঞ্জ করে, কী করেছিল, বিভিন্ন ভয়ানক জিনিসপত্র অ্যারেঞ্জ করে তারা আয়োজন করেছিল, কী করার আয়োজন করেছিল, ডাকার, কাকে ডাকার, ওই যে স্পিরিটদেরকে ডাকার আয়োজনের। আমি কিছু উপাচারগুলো তোমাদেরকে বলি, বিভৎস উপাচার করেছিল, যেমন কোলা ব্যাং, বাদুর, সাপ, টিকটিকি, তারপরে তোমার গিরগিটির চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, উল, প্যাঁচার ডানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, হেমলক গাছের শিকড়, হেমলক বলতে এমন একটা গাছ বিষাক্ত যার শিকড়টা খুব বিষাক্ত, হেমলক গাছের শিকড়, ছাগলের পিত্তি, ইহুদিদের রক্ত আর মৃত শিশুর হাতের আঙুল, সব কিছু একটা বিশাল কড়াইতে ফুটিয়েছিল এবং সেটাকে ঠান্ডা করে তাতে বেগুনের রক্ত দিয়েছিল, এবং নিজের ছানাকে খেয়েছে এমন শুকুরের রক্ত সেখানে ঢেলেছিল, জল্লাদের হাড়ি কাটে জমা হওয়া চর্বি নিয়ে তা আগুনে ছুড়ে দিল, তারপরে সেটাকে ঠান্ডা করে এই অশুভ আত্মাদেরকে কী করেছিল, ডেকেছিল। ঠিক তারপরে থ্রি স্পিরিট এসে উপস্থিত, এবং এসে যখন জানতে চাইল বিষয়টা, তখন ম্যাকবেথকে সতর্ক করে বলল, ওয়ার্ন্ড করে বলল, সতর্ক করে বলল, প্রথম যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা কেমন দেখতে ছিল, দেখো লেখা আছে আর্মড হেড, অর্থাৎ আর্ম হেডেড, যেন মাথায় যেন হাত, এরকমভাবে একটা দৃশ্য, এরকমভাবে একটা স্পিরিট ছিল। কী বলেছিল, বি আওয়ার অফ দ্য থেন অফ ফাইভ, খুব গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবে যে প্রথম স্পিরিট কী বলেছিল, বি আওয়ার অফ দ্য থেন অফ ফাইভ, ফাইভের থেন থেকে খুব ফাইভের থেন থেকে খুব সাবধান। দ্বিতীয় জন কেমন ছিল, দ্বিতীয় স্পিরিটটা ব্লাডি চাইল্ড, রক্তাক্ত শিশু, সে কী বলেছিল, নো ম্যান ন্যাচারালি বর্ন অফ মাদার্স উম্ব উড কিল হিম, বলছে মায়ের মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেনি এমন কেউ ছাড়া তাকে কেউ খুন করতে পারবে না। আর তারপরে তৃতীয় যে স্পিরিটটা ছিল সে ছিল ক্রাউন্ড চাইল্ড উইথ ট্রি, ক্রাউন্ড চাইল্ড উইথ ট্রি, অর্থাৎ যেন মুকুট পড়েছিল এবং তাদের কাছে যেন ছিল গাছ। তারা কী বলেছিল ম্যাকবেথকে, ম্যাকবেথকে এরকম করে অন করেছিল, ম্যাকবেথ উড বি সেফ, ম্যাকবেথ নিরাপদ থাকবে আনটিল ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত দ্য উড অফ দ্য বীরনাম কেম টু দ্য ডানসিনেন হিল, যতক্ষণ না পর্যন্ত বীরনামের যে জঙ্গল, মানে সেটা ডানসিনানের যে হিল পাহাড়, সেই পাহাড়ের দিকে এগিয়ে আছে, ততক্ষণ পর্যন্ত ম্যাকবেথ নিরাপদ। এরপরে শুধু এখানেই কিন্তু থেমে থাকেনি, এরপরে স্পিরিটটা যখন, ইভিল স্পিরিটটা যখন বিলীন হয়ে গিয়েছিল, তখন ওয়েড সিস্টার তাদেরকে দেখিয়েছিল, কী দেখিয়েছিল, শ্যাডো অফ এইট কিংস লাইক ফিগার, মানে দেখিয়েছিল যে রাজা যেন ম্যাকবেথের পাশ দিয়ে আটটা ছায়া রাজার মতো চলে যাচ্ছে, আর তার মধ্যে ছিল
লাস্ট যে ফিগারটা সেটা ছিল বাঙ্কর ফিগার। প্রত্যেকটা ফিগারে যেন রক্তাক্ত ছিল এবং প্রত্যেককেই যেন ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছিল। আর বাঙ্কর হাতে ছিল একটা মিরর, বাঙ্কো ওর আ গ্লাস হুইচ শোড দ্য ফিগার অফ দ্য ফিগার অফ মেনি মোর। আর যে তোমার মিররটা ছিল, যে আয়নাটা ছিল, সে আয়নাতে অনেকজনের ছবি ছিল। আর এই ছবিটা দেখে নিশ্চিত রূপে ম্যাকবেথ বুঝে গিয়েছিল, কি বুঝে গিয়েছিল, ম্যাকবেথ আন্ডারস্টুড দ্যাট দে আর দ্য সাকসেসর্স অফ বাঙ্কো হু শুড রেইন আফটার হিম। বুঝে গিয়েছিল নিঃসন্দেহে যে এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি বাঙ্কোর সাকসেসর, যারা পরবর্তীতে রাজা হবে এটা ভেবে নিয়েছিল। কে ভেবে নিয়েছিল? ম্যাকবেথ ভেবে নিয়েছিল। দেখো খুব ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু তোমাদেরকে আমি পুরো গল্পটা বোঝানোর চেষ্টা করছি, প্লট লাইনগুলো আউটলাইনগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখবে বড় প্রশ্ন লেখার সময় তোমাকে এটা কতটা হেল্প করবে ভালো করে যদি বোঝো তাহলে। এরপরে যখন তারা এই উইচে কেপ ছেড়ে যখন তারা চলে আসলো, এই কেপ ছেড়ে চলে আসার সময় একটা খবর পেলো, কে ম্যাকবেথ একটা খবর পেলো যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গিয়েছে। ইংল্যান্ডে কেন পালিয়ে গিয়েছে? ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার কারণ হিসেবে বলছে জয়েন্ট আর্মি, আর্মিতে জয়েন করার জন্য পালিয়ে গিয়েছে। এই আর্মিটা কে ফর্ম করেছিল? ফর্ম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম টু ডিসপ্লেস ম্যাকবেথ অ্যান্ড হায়ার্ড দ্য থোর্ন। মানে এটা কী করেছিল? এটা ম্যালকম লিডারশিপের দ্বারা এটা তৈরি করা হয়েছিল। এটা উদ্দেশ্য ছিল ম্যাকবেথকে পরাজিত করা এবং রাজসিংহাসন নে বসা। ঠিক তারপরে কী ঘটেছিল? ম্যাকবেথ সিদ্ধান্ত নিয়েছিল যে ম্যাকডাফ এত কিছু করেছে, ম্যাকবেথ ওখানে পালিয়ে গিয়েছে, ওখানে যোগদান করেছে, তো এবার সিদ্ধান্ত নিয়েছিল যে খুবই যেহেতু নিষ্ঠুর প্রকৃতির হয়ে গেছে ম্যাকবেথ, এবং ম্যাকবেথ কী করেছে, ম্যাকবেথ ম্যাকডাফ এবং ম্যাকডাফের ওয়াইফ এবং তার ছেলেকে খুবই বেদনাদায়ক যন্ত্রণা দিয়ে, এক কোপ দিয়ে, এমন একটা কোপ দিয়েছিল যে কোপে বেদনা অর্থাৎ আর্তনাদ করতে করতে তড়পাতে তড়পাতে মারা গিয়েছিল ম্যাকবেথ, এই ম্যাকডাফের স্ত্রী এবং ম্যাকডাফের যে ইনোসেন্ট শিশু, সেই শিশুরা। তারপরে আস্তে আস্তে কী হয়েছিল, এই ঘটনার পরে ম্যাকবেথ হারাতে শুরু করেছিল, এলিনেটেড দ্য নবিলিটি ফ্রম ম্যাকবেথ, ম্যাকবেথের কাছ থেকে ম্যাকবেথের যে নবিলিটি, যে বিশ্বস্ততা, যে ভালোবাসাটা, সেটা হারাতে শুরু করেছিল গোটা দেশবাসীর কাছ থেকে। আর অনেকে কিন্তু, অনেক যে রাজদরবারের যে অনেকে কিন্তু পালিয়ে গিয়েছিল ম্যালকম এবং ম্যাকডাফের কাছে, এবং তারাও চেয়েছিল ওই আর্মিতে, ওই সেনাবাহিনীতে জয়েন করার জন্য। এবং এই যে ক্রুয়েল, এই যে কঠোর, এই যে স্বৈরাচারী যে শাসক ম্যাকবেথ, এটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং তারা প্রত্যেক দেশের মানুষজন, দেশের প্রত্যেক মানুষ তার প্রতি ঘৃণা, তার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়েছিল। আর এর এমত অবস্থায় কী করেছিল, মাস্টার ইভিল অর্থাৎ মাস্টার ইভিল ডিজাইন, যে লেডি ম্যাকবেথ ছিল লেডি ম্যাকবেথ মাস্টার ইভিল ডিজাইন, সেই লেডি ম্যাকবেথ কী করেছিল, লেডি ম্যাকবেথ সুইসাইড করেছিল। কেন? কারণ এই যে এত কিছু ঘটানোর পরে সে যে মূল কারণ ছিল বা সে যে ষড়যন্ত্র করেছিল, তার এই ষড়যন্ত্রটা রিজন কী ছিল, দেখো মারা যাওয়ার বলেছে বিং, কী বলেছে দেখো, বিং এখানে লেখা আছে যে আনএবল টু বিয়ার দ্য রেমর্স, ঠিক আছে, এই যে রেমর্স অফ দ্য গিল্ড, তার যে অন্যায়, যে অন্যায়ের যে মানে অন্যায়ের যে অভিশাপ, অনুতপ্ততা, এটা সে সহ্য করতে পারেনি। এবং সে যেহেতু সাফার করছিল কিসে, ফ্রম সোমন্যান বুলিজম, অর্থাৎ সে যে ঘুমের মধ্যে যে হাঁটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঘুমের মধ্যে হাঁটা রোগটাকে কী বলা হয়, যে সোমন্যান যে বুলিজম, এই যে রোগটা, এই রোগে মানে যেহেতু সাফার করেছিল, তাই লেডি ম্যাকবেথ কী করেছিল, নিজেকে আর পারেনি ধরে রাখতে, সে অবশেষে কী করেছিল, অবশেষে সে নিজেকে সুইসাইড করাতে বাধ্য করে এবং সে মারা যায়। কাকে? ম্যাকবেথকে একা ফেলে মারা যায়। যেখানে ইভিল, যে সমস্ত ইভিল যে আইডিয়াগুলো সোর্স ছিল লেডি ম্যাকবেথ, সেখানে এই ইভিল সোর্সগুলো কোথা থেকে পাবে, বা এই যে ইভিল যে বিষয়গুলো, এত কিছু আর তাকে কিন্তু কেউ দেবে না। ফলে কী হয়েছিল, ফলে ম্যাকবেথ একা হয়ে গিয়েছিল, এবং ম্যাকবেথ নিজেকে কী করেছিল, সাট হিমসেলফ আপ ইন হিজ ক্যাসল অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট। এবং ম্যালকম কী করেছিল, যে ম্যাকবেথ তাকে নিজেকে তার কেশেলে দুর্গে তাকে কী করে রেখেছিল, তাকে বন্দি করে রেখেছিল, এবং অপেক্ষা করছিল ম্যালকম কখন
তাকে আক্রমণ করবে এটা নিয়ে সে অপেক্ষা করছিল। আমরা শেষের দিকে চলে এসেছি, দেখো সাডেনলি দা ডে কাম, হঠাৎ করে সে দিনটা চলে এসেছিল, অর্থাৎ তাকে আক্রমণ করার দিনটা চলে এসেছিল। ম্যাসেঞ্জার অ্যাপ্রোচড হিম বিং পেল অ্যান্ড ট্রেমব্লিং উইথ ফিয়ার, মানে ম্যাসেঞ্জার কী করেছিল, একটা বার্তাবহ, কার, ম্যাকবেথের বার্তাবহ তার কাছে এসেছিল, কীভাবে পেল বিবর্ণ হয়ে ট্রেমব্লিং উইথ ফিয়ার ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে এসেছিল এবং ইনফর্ম করেছিল, কাকে ইনফর্ম করেছিল, ম্যাকবেথকে ইনফর্ম করেছিল। কী ইনফর্ম করেছিল ম্যাকবেথকে, কী ইনফর্ম করেছিল এখানে বিষয়টা দেখে নাও, যে ম্যাকবেথকে কী ইনফর্ম করেছিল, যে ম্যাকবেথকে এসে বলছে যে হি চান্স টু সি দা, একটু বড় করে দিই বুঝলে, দেখো কী বলেছে, যে ম্যাকবেথ চান্স টু, ম্যাকবেথকে বলছে যে হি চান্স টু সি দ্য উডস অফ বিরনাম অ্যান্ড পারসিপ দ্য উড টু বি মুভিং, অর্থাৎ দেখলো কি দেখলো সে, মানে সুযোগ পেয়েছে দেখার, বিরনাম উডকে দেখার সুযোগ পেয়েছে সে যখন হিলে ছিল, তখন পাহাড়ে গিয়েছিল, দিয়ে তারপরে সে অনুভব করতে পেরেছে যে ওই উডটা যেন এগিয়ে আসছে। আর এই কথাটা শুনে তো বেজাই, মানে রাগ হয়েছে, কার, ম্যাকবেথের বেজাই রাগ হয়েছে, এবং ম্যাকবেথ রেগে কি করেছে, রেগে গেছে কথাটা শুনে, তাই তো। তাহলে আসলে এই যে বিরনাম জঙ্গল দেখিয়েছিল এটা আসলে কী ছিল, এটা আসলে কী ছিল ব্যাপারটা বুঝে না, তারপর বাকিটা বলছি। আসলে কী ছিল বলছি, অ্যাকচুয়ালি এটা কী ছিল, অ্যাকচুয়ালি ম্যালকমস আর্মি, এটা কী ছিল ম্যালকমের আর্মি ছিল, ম্যালকমস আর্মি ওয়্যার মার্চিং উইথ বাউজ ইন দেয়ার হ্যান্ডস, তাদের, অর্থাৎ ম্যালকমের, ম্যালকমের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী হাতে ডাল নিয়ে, গাছের ডাল নিয়ে যেন এগিয়ে আসছিল, এটাই ছিল কারণ। এর কারণ কী, দেখো এর কারণ কী ছিল, এর কারণ ছিল, এর কারণ ছিল ম্যালকম ওয়ান্টেড টু হাইড দ্য নাম্বার অফ দ্য ইনভেডার্স, মানে কারণটা ছিল যে ম্যালকম চেয়েছিল যে কতজন তাকে আক্রমণ করছে সেই সৈন্যদলের সংখ্যাটা জানে কোনো মতে ম্যাকবেথ বুঝতে না পারে, এবং ম্যাকবেথ তো এটা নিয়ে ধরো রীতিমতো চিৎকার করেছে, ঠিক আছে, রীতিমতো ম্যাকবেথ এটা নিয়ে চিৎকার করে, ঠিক আছে, রীতিমতো এটা নিয়ে চিৎকার করেছে, চিৎকার করে বলেছে আর পুরো ঘটনাটা শোনার পরে ম্যাকবেথের ভীষণ রাগ হয়েছে এবং ম্যাকবেথ চিৎকার করে বলছে লায়ার ইফ ইউ স্পিক ফলস ইউ উইল বি হ্যাং অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফেমিন এন্ডস ইউর লাইফ, যতদিন না পর্যন্ত তোর মারা যাবে তোকে আমি দেখতে পাচ্ছি পাশে যে গাছ আছে গাছে তোকে আমি জ্যান্ত ঝুলিয়ে রাখবো, যতদিন পর্যন্ত তুই মারা যা ততদিন পর্যন্ত তোকে ওখানে ঝুলিয়ে রাখা হবে। এভাবে কী করলো, তাকে ওয়ার্ন করলো, কাকে ওয়ার্ন করলো, তার যে ম্যাসেঞ্জার সেই ম্যাসেঞ্জারকে কিন্তু এখানে ওয়ার্ন করলো, ওকে, এটা আমি লিখিনি, এটা ওয়ার্ন করলো। এরপরে হঠাৎই কি, হঠাৎই কি, হঠাৎই ম্যাকবেথ বিগ্যান টু ডাউট, ম্যাকবেথ ডাউট করতে শুরু করলো, কী ডাউট করতে শুরু করলো, দেখো যে ইকুইফোকাল সেইংস অফ উইচেস, এই যে উইচেস অর্থাৎ এই যে ডাইনিদের যে যে কিছু দর্থ, মানে দর্থবোধক যে অর্থ, দর্থক যে কথা, সেই কথাগুলো নিয়ে সন্দেহ করতে শুরু করলো। ব্যাটল স্টার্টেড, এরপরে কি, এরপরে বিন্নামুটার সঙ্গে সঙ্গে যেতে এগিয়ে এসেছিল, তারপরে কি যুদ্ধটা, ব্যাটেলটা শুরু হলো। ব্যাটেল শুরু হওয়ার পরে কি করছে দেখো, বলছে ইন আ ফিয়ার্স ফাইট ম্যাকবেথ কিল্ড অল দোজ হু চ্যালেঞ্জড হিম, হু চ্যালেঞ্জ হিম, অর্থাৎ যতজন তাকে চ্যালেঞ্জ করেছিল প্রত্যেকে ম্যাকবেথ যুদ্ধের মধ্যে কী করলো, মেরে ফেললো, কারণ ম্যাকবেথ ছিল বীর যোদ্ধা, ম্যাকবেথকে যুদ্ধে পরাজিত করবে এমন কেউ ছিল না, তার জন্যই তো তাকে হেন অফ গ্লেমিশ করা হয়েছিল, অতগুলো টাইটেল তাকে দেওয়া হয়েছিল এবং রাজা স্বয়ং গিয়েছিল বীর যোদ্ধাকে গ্রিট করতে। কিন্তু যখনই ওয়েন ফেস্ট ম্যাকডাফ হি রিকালেক্টেড দ্য কশন অফ দ্য স্পিরিট, যখনই তার এই যে স্পিরিটদের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেল, তখনই সে কী করলো, সে কিন্তু এই যে ভবিষ্যৎবাণী কী বলেছিল, যে বি আওয়ার অফ দ্য থেন, এই কথাটা কিন্তু বলেছিল, বি আওয়ার অফ দ্য থেন অফ ফাইভ, ফাইভের থেন থেকে সাবধান, এর জন্য কী করেছিল, এজন্য সে ট্রাইড টু টার্ন ব্যাক টি ইউ আর ইন টার্ন, অর্থাৎ সে চেষ্টা করেছিল ফিরে যাওয়ার, বাট ম্যাকডাফ অপোজড, কিন্তু ম্যাকডাফ তাকে কিন্তু যেতে দেয়নি, বিরোধিতা করেছিল, আটকে দিয়েছিল। তারপরে ম্যাকবেথ কী করেছিল দেখো, আমি এটা লিখেছি, যদিও এটা ছকে লেখাটা উচিত নয়, বাট আমি লিখেছি, দেখো কী করেছিল ম্যাকবেথ, প্রোক্লেমড, ম্যাকবেথ একদম বোল্ডলি প্রোক্লেম করেছিল, ঘোষণা করেছিল, আই বিয়ার আ চার্ম লাইফ উইচ মাস্ট নট ইয়েল টু আ ম্যান ন্যাচারালি অফ আ উম্যান, বলছে যে আমি
একদম খুব নিরানন্দে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবো যতদিন না পর্যন্ত মায়ের পেট থেকে জন্মায়নি এমন কেউ না থাকে। ততদিন পর্যন্ত আমি আমাকে আমার কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ম্যাকডাফ স্ন্যাপড হিম অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, ম্যাকবেথ এটা শুনলো, শুনে গর্জে বলল, কি বলল, যে হি ওয়াজ নট বর্ন অফ উম্যান্স ওম, অর্থাৎ সে তার মায়ের গর্ভ থেকে জন্মায়নি, হি ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম, অর্থাৎ তাকে তার মায়ের গর্ভ থেকে নির্দিষ্ট সময়ের আগেই বের করে আনা হয়েছিল। ফলে ওই যে স্পিরিটদের কথা কিন্তু মিলে যাচ্ছে আবার। হিয়ারিং দিস, এটা শুনে ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিজলিউটনেস, এটা শুনে ম্যাকবেথ তার সমস্ত আশা শক্তি হারিয়ে ফেলেছিল। কারণ কি? কারণ হি আন্ডারস্টুড হি গট ডিসিভ বাই দ্য ইকুইভোকেশন অফ উইচেস, সে বুঝতে পেরেছিল যে সে যে উইচেসের যে দর্থবোধক যে কথা, সে কথার ফাঁদে পড়েছিল বা প্ররোচিত হয়েছিল, এটা সে বুঝতে পারল। এবং তারপরে কী হয়েছিল, এর ফলে বুঝতে পেরেছিল, এর ফলে কী হয়েছিল, ইফেক্ট হি রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করল। ম্যাকডাফ স্কর্নফুলি টোল্ড হিম দ্যাট দে উড প্রেজেন্ট হিম অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেটি অ্যাজ টাইরেন্ট। ম্যাকডাফ রেগে বলছে যে তোমাকে কী করা হবে, কারাগারে বন্দী করে দেওয়া হবে এবং তোমাকে নিক্ষেপ করে দেওয়া হবে, ডিমনস্ট্রেট করা হবে, তোমাকে পরিচালিত করা হবে একজন স্বৈরাচারী শাসক হিসাবে, আর তার সাথে কী করা হবে। আর এই কথাটা শুনে ম্যাকবেথ একজন বীর যোদ্ধা, আর ম্যাকবেথকে যুদ্ধে জয়লাভ করে ওর সঙ্গে কেউ যুদ্ধে জয়লাভ করে পারে না, মানে যুদ্ধে লড়ে পারে না, সে কি না একজন বীর যোদ্ধা হয়ে সবার কাছে পদোন্নত মাথানত করবে, এবং সে কি না সমস্ত দেশবাসীর সঙ্গে তাকে মাথানত করে রাখবে এবং সে বন্দি দশায় থাকবে, এটা সে মেনে নিতে পারলো না। সে রিপ্লাই করলো, সে উত্তর দিল, কি উত্তর দিল, নেভার হি সেড, না কখনোই না, আই উইল নট লিভ টু কিস দ্য ক্রাউন বিফোর ইয়াং ম্যালকম স্পিট, আমি কখনোই এই ইয়াং ম্যালকমের পায়ের নিচে মাথানত করে আমি কখনো থাকতে বাঁচতে চাই না বা আমি থাকবো না। এই কথাটার পরেই কি করলো ম্যাকবেথ, থ্রি ওয়াপন ম্যাকডাফ, অর্থাৎ এই যে ভবিষ্যৎবাণীটা কিন্তু ভুলে গেল, এবং ম্যাকডাফের উপরে ঝাঁপিয়ে পড়লো। ম্যাকডাফের উপরে ঝাঁপিয়ে পড়ার পরে আবার যুদ্ধ শুরু হয়ে গেল, আবার লড়াই শুরু হয়ে গেল, এবং লড়াইয়ে ম্যাকডাফ কি করলো, ম্যাকডাফ বিহেডেড হিম, অর্থাৎ তার শিরচ্ছেদ করলো, ধর থেকে মাথা আলাদা করে দিল। অ্যান্ড ম্যালকম ক্রাউন দ্য কিং অফ দ্য স্কটল্যান্ড, এবং ম্যালকম অবশেষে স্কটল্যান্ডের রাজা হলো এবং পুরো দেশবাসীকে এক নতুন রাজা উপহার দিল, মানুষের জন্য এক রাজার উপহার দিল। এইভাবে গল্পটার পরিসমাপ্তি ঘটল। জানি গল্পটা অনেকটা বড় হবে, তোমরা জানো যে একটা গল্প টোটালটা একদিনে শেষ করতে গেলে, ছক শেষ করতে গেলে বেশ কিছুটা সময় লেগে যায়। সময় দিয়ে তোমাদেরকে আমি পুরো গল্পটাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে কোনো শর্ট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন তোমাদের না আটকায়। আশা করব স্পেশাল ছকের মধ্যে দিয়ে তোমরা পুরো ম্যাকবেথ গল্পটাকে খুব ভালো করে বুঝতে পারলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।